মৃত্যুর পরিস্থিতি বড় জটিল। আল্লাহর হাবিবের মতো মহামানব মৃত্যুর সময় কষ্টের মুখোমুখি হয়েছেন। আল্লাহর হাবিব বলেন ইন্নালিল মাউত সাকারাত, নিশ্চয় মৃত্যুর মাঝে চরম কষ্ট আছে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল মায়েশা বলেন বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার বুকের মাঝে মারা গেছে, আমি উনাকে পিছন থেকে এভাবে বুকের সাথে রেখে পাজা কোলা করে ধরে বসেছিলাম, আমার বুকের উপরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ তিনি করেছেন। যেদিন বিশ্ব নবী মারা যান, ইন্তেকাল করেন, সেই দিন আমার বার ছিল না, উনার নয় জন স্ত্রী জীবিত ছিল, একসাথে এক এক রাত এক এক জনের কাছে থাকতেন। যেদিন তিনি ইন্তেকাল করলেন সেদিনের দিনটা বারটা আমার ছিল না, অন্য বিবির ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা অনুভব করছিলেন, কষ্ট অনুভব করছিলেন, শরীরটা জ্বর এসে গেছে, ব্যথায় তিনি কাতরাচ্ছিলেন। আল্লাহর হাবিব উনাকে বিষ পান করিয়েছিল এক ইহুদি মহিলা, মৃত্যুর সময় ওই বিষের ক্রিয়াও তার দেহে দেখা গিয়েছে। এই জন্য কোন কোন মুহাদ্দিস বলেন নবী মুহাম্মদের মৃত্যুটাও ছিল শহীদী মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চটপট করছিলেন, তখন ওই স্ত্রী বলল ইয়া রাসূলুল্লাহ আপনি কি আয়েশার ঘরে যেতে চান? কারণ সকল বিবিরা জানত বিশ্ব নবী হযরত আয়েশাকে তুলনামূলকভাবে একটু বেশি পছন্দ করেন। এটা সাহাবায়ে কেরামও জানতেন, হাদিসে এসেছে মা আয়েশার ঘরে বিশ্ব নবী যে দিনটা থাকতেন ওই দিনে সাহাবীদের ঘর থেকে হাদিয়াও বেশি আসতো, কারণ সাহাবারা ভাবতেন আজকে যদি হাদিয়া দেই রাসূলও খাবেন আয়েশাও খাবেন, রাসূল খুশি একটু বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আয়েশার ঘরে যেতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ইশারা দিলেন, ইশারা দিয়ে তিনি বুঝালেন হ্যাঁ আমরা রাসূলকে ধরে আয়েশার ঘরে নিয়ে গেলাম। মায়েশা বলে আমি পিছন থেকে বুকের সাথে জড়ায়া ধরে পাজা কোলাক ধরে রাখলাম, বিশ্ব নবী ইশারা করছিলেন কিছু একটা, আমি তখন বুঝেছি উনি মেসওয়াক করতে চান। তা আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কি মেসওয়াক করবেন? রাসূল বলেন হ্যাঁ, মাথা নাড়ালেন। আমি মেসওয়াকটা হাতে নিয়া আমার দাঁত দিয়ে একটু কামড়াইয়া নরম করে দিলাম, বিশ্ব নবীর হাতে দেয়াতে তিনি তখন মেসওয়াক করলেন। আমি আয়েশা আজকে বড় গর্বিত, আল্লাহর নবীর এন্তেকালের আগেই আমার মুখের লালা তার মুখে লেগেছে। আমি আয়েশা দেখেছি এন্তেকালের সময় আল্লাহর হাবিব কষ্ট পাচ্ছিলেন, ওই দৃশ্য দেখার পরে কোন মানুষ যদি মৃত্যুর সময় কষ্ট পায় আমি খারাপ ব্যাখ্যা করি না। ইন্নালিল মাউতে সাকারাত, নিশ্চয় মৃত্যুর মাঝে কষ্ট আছে। এখন আমরা চলে যাব, কিয়ামত তোমার জন্য আজকেও হতে পারে, বন্ধু মরে যাওয়ার পরে তুমি একা হয়ে যাইবা, দুনিয়ার কেউ তোমার সঙ্গী হবে না, সঙ্গী হবে ইমান এবং আমল। ও দুটাকে যদি সঙ্গী করে যাইতে না পারো তুমি মানুষ হয়ে জন্মগ্রহণ করার প্রয়োজনটাই ছিল না, এতটা একা হয়ে যাইবা তোমার দলের লোকেরা তোমাকে বহিষ্কার করে দেবে। এই সোনাগাজীতে যখন কোন নেতা মারা যায় রাজনৈতিক দলের, তখন তার দলের কর্মীরা মৃত্যুর খবর শুনতে শুনতে হাজির হয়, দৌড়ে আসে, কাপনের কাপড় রেডি করো, বাঁশ কেটে ফেলো, কবর খুঁড়ে ফেলো। নেতারা আসে, যদি বিআইপি গেস্ট বিআইপি লোক হয় পুলিশ আইসা তাকে রাষ্ট্রীয় বিভিন্ন রকমের সংবর্ধনা দিয়া তারপরে সেলুট মেলুট দিয়া তারে বিদায় দেয়। কিন্তু লক্ষ্য করো বিদায়ের সময় সবাই মিলে বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম, মরার আগে কোন দলে মরার পরে কোথায়।
আজকে মরে দেখো কিছুক্ষণ পরে তুমি রাসূলের দলের লোক। সব নেতা মিলে বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তুলে দিলাম। তাহলে আপনাদের জবাব দিতে হবে, দয়া করে বলুন রাসূলের একটা দল আছে না নাই? এখন রাসূলের দল কোরআনের পক্ষে না বিপক্ষে? এখন রাসূলের দলের সদস্য হতে হলে আপনি বিপক্ষে থাকলে কেমনে হবেন? সারাদিন মিছিল করছেন, তালা মার্কা তালা সাবি তালা সাবি তালা সাবি, সন্ধ্যা বেলায় যাইয়া বটগাছ মার্কার অফিসে কোন চা দেন, চা মুখে না দিয়া মাথায় দিব। মিছিল করছো যার চা খাবা তার ঠিক না? চল্লিশ পঞ্চাশ একশো বছর তুমি ছিলা কোরআনের দলের বাহিরে, এখন মরার পরে সবাই কয় তোরে ঢুকাই দিলাম রাসূলের দলে, মরা লাশ রাসূল নিতে আসবে কেন? মরা লাশ তো নিজের বউ পাহারা দিতে রাজি না। মইরা দেখো বউ একা পাহারা দেবে, যে স্ত্রীকে ছেড়ে দিয়া তুমি একা থাকো না কোথাও, চোখ বন্ধ হওয়ার পরে যদি বউকে বলে একটা রাত তুমি একা পাহারা দাও, বউ রাজি হবে না, ছেলে মেয়ে রাজি হবে না, মা বাবা রাজি হবে না। চোখ বন্ধ করো, তুমি বড় একা, এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ করছো জড়ক বিলাসের তরে, বলবল পাখির নেই এসে চিনু হেতা, বেঁধে চিনু বাসা বড়ই মমতা, সময় হলে শেষ ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়, এসি করা রুম থেকে যাবে, মার্বেলের রুম থেকে যাবে, বিদেশি টাইলসের বাড়ি থেকে যাবে, এমন জায়গায় শোয়াবে বিছানা চাদরটাও নেই। সুদে টাকা কার জন্য লাগাইছো? এমন অবস্থায় তোমার মৃত্যু হয়েছে, এখনো তোমার সুদে তাকানো লাগা মানুষের বাড়িতে আছে, এমন অবস্থায় মৃত্যু হয়েছে, গোসের টাকা এখনো মানি ব্যাগে আছে, হারাম কার জন্য খাও কিচ্ছু নিতে পারবা না, এবং কিয়ামতের দিন তোমার পক্ষে তোমার সন্তান তোমার পরিজন একজন দাঁড়াবে না। ছেলে দেখলে মা পালাবে, বাপ দেখলে ছেলে পালাবে, স্বামী দেখলে স্ত্রী পালাবে, সন্তান দেখলে মা বাবা পালাবে, এমন আয়াত কোরআনে আছে না নাই? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সোনাগাজী বাজারে কুরবানির ঈদের দিন পকেট মার গেছে, কুরবানির বাজারে গরু বিক্রি হবে, কারো পকেটে আঙুল ঢুকাতে পারলে বিশ পঞ্চাশ হাজার ইজিলি পাওয়া যাবে, কোরবানির মার্কেটে লাখ লাখ টাকার আদান প্রদান হয়, দুই আঙুল ঢুকাইয়া দিছে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল নিছে, বাড়িতে যাওয়ার সময় আপেল আঙ্গুর বেদানা দানা এই সেই কিনছে, তারপরে বাড়ি যাইয়া খায় একা একা না সবাই মিলে, ছেলে খায় মেয়ে খায় মা খায় বাবা খায় ভাইয়ে খায় বোনে খায় চোদ্দ গোষ্ঠী খায়, পরের দিন গেছে ফেনী বাজারে আঙ্গুল দিতে দেরি, দরা খাইতে আর দেরি নাই, এখন ভাদ্র মাসের তাল পড়া শুরু, বাজারের পকেট মাইর আর মসজিদের জুতা সো বড় অসহায়, ধরতে পারলে বাসা, যে বেটা টিকটিকি দেখলে ডরা, হেও জুতা চোর পাইলে কিলা ঠিক না? যে বেটা একা একা তেলা ফোকাও ধরে না, এমন ভিতুর ডিম যদি বাজারে পকেট মাইর ধরা পরে হেও জুতা খুললা বাড়ি দে। গতকালকে পঞ্চাশ হাজার টাকা নিছিলা খাইছে চোদ্দ গোষ্ঠী মিলে, আজকে যখন পাবলিকে পিটাচ্ছে খাইবো কয়জনে মাইর, জোরে বলুন কয়জনে? এখন চোরের মনে মোবাইলটা হাতে লইয়া কয় তোর বাবার নাম্বার দে,
তোর বাবার নাম্বার দেখ, ওর মোবাইল দিয়া এর বাবারে কল দিছে, বাবা তো ভূতের কল পাইয়া ধরছে। কি রে বাবা, মোবাইল ওলা কয় বাবা কইও না, তোমার ভূত পকেট মাই ধরা খাইছে, ফেনি আছে, তাড়াতাড়ি আইবে। বাবা দৌড় মাইরে আইব না মোবাইলটা অফ করে দিব, এ মোবাইলে পরে কল দিয়া শুনতে পাবে মোবাইলের সোজ বন্ধ। দুনিয়া যদি এটা হয় আখেরাতের কি খবর? এই জন্য আমার আলোচনা যারা শুনছেন আখেরাতে বিশ্বাসী সবাই হারাম ছেড়ে দেয়া দরকার আছে না নাই?